হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি রিসেন্টলি একটা প্রবলেম ভীষণভাবে ফেস করছি, এই যে আমার হাজব্যান্ডের গলায় এই ব্ল্যাক প্যাচেস। সে ভীষণই আপসেট হয়ে গেছে, পার্লারে রেখেছিল বাট সেরকমভাবে কোনো রকম সে রেজাল্ট পায়নি, তাই একটু রেগেই আছে। আমি বললাম আমাকে একটু টাইম দেবে, দেন সে বললো চলো। ওকে, তাই সানডেটা ছিল, আমি তাকে এই যে টিপসটা সেটা তার সঙ্গে ইউজ তাকে ইউজ করিয়ে দেবো এবং সে আমাকে একটু টাইম দেবে। তো লাস্ট সানডে আমি এটা তার উপর অ্যাপ্লাই করলাম, রেজাল্টটা এতটাই ভালো হলো যে আমাকে সে পারমিশন দিল ভিডিওটা করার। এর জন্য একটা হাফ পাতি লেবু নিয়েছি, তার মধ্যে কিছুটা চিনি নিয়েছি, অল্প কটা চিনির দানা, আর এর সাথে আমি অ্যাড করেছি কোকোনাট অয়েল। যে কোনো নারকেল তেল ঘরে থাকলে, যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ঘরে থাকলেই হবে, তার 2-3 ফোঁটা নারকেল তেল এই লেবুটার মধ্যে চিনিটার উপরে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, 5 মিনিট এনাফ। রেখে দিলেই দেখবেন আস্তে আস্তে চিনিটা গলছে, লেবুর রসের সাথে মিশে যাচ্ছে। সেই সময় যখন দেখবেন চিনির দানাগুলো আস্তে আস্তে একটুখানি ভিজা ভিজা হয়ে গেছে, তখন যেই কালো ঘাড়ে আপনার কালো স্পটটা পড়েছে ঘাড়ে আন্ডারগার্মেন্টসে, তখন আপনি এটাকে হালকাভাবে স্ক্রাবিং করতে করতে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা কালো স্পট যেন উঠে আসছে স্কিন থেকে। দেখেই মনে হবে যে অনেকটাই কালো কালো কী সব বেরোচ্ছে, আর মনে হচ্ছে স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হালকা হাতে স্ক্রাবিংটা করতে হবে, আর প্রথমেই আমরা ভাবতে হবে যে এটা ঘাড় একটু যদি কেউ করে দেয় তাহলে ভীষণভাবে সুবিধা হয়। একটা সানডে কাউকে একটু হেল্প বললে, কেউ একটু আপনাকে হেল্প করে দেবে, তাহলে ঘাড়ের কতটা আপনার কালারটা চেঞ্জ হচ্ছে বা কতটা আপনার এই কালো প্যাচেসটা উঠছে আপনি সেটা ভালো করে বুঝতে পারবেন। আমি আমার হাজব্যান্ডকে ভালো করে স্ক্রাবিংটা করার করতে করতেই আমি ভিডিওতে যেটুকু দেখাতে পারছি সেটুকু দেখাচ্ছি যে দেখুন কীভাবে কালারটা চেঞ্জ হচ্ছে। এর মধ্যে যে চিনি দেওয়া আছে এই চিনিটাই স্ক্রাবিংয়ের কাজ করছে, আর যে নারকেল তেলটা আছে, যে আমি তো একটা নিহার নারকেল তেল ইউজ করেছি, এটাই আমার বাড়িতে ছিল, আমার শাশুড়ি মা ইউজ করেন। আপনি যদি ইউজ করতে চান যে কোনো কোকোনাট অয়েল ইউজ করবেন, কোকোনাট অয়েল স্কিনের ব্রাইটনিং এফেক্ট মানে বাড়াতে সাহায্য করে। স্কিনের এই যে কালচে কালচে যে স্পটটা, এই স্পটটা হালকা করতে ভীষণভাবে হেল্প করবে। তাই সপ্তাহে 2 দিন করলে খুবই ভালো, সপ্তাহে 1 দিন পারলে ঠিক আছে সেটাও চলবে, কিন্তু এই প্যাচটাকে বেশি বাড়তে দেওয়া না দেওয়াটাই ভালো। অনেক সময় আমাদের পায়ে ফোসকা পড়ে যায়, আমার তো ভীষণভাবে হয়, নতুন যদি করলেই পায়ে ফোসকা পড়ে, তখন ফোসকাটা চলে যাওয়ার পরে পায়ে যে দাগটা চলে থেকে যায় সেটা ভীষণ বেশি লাগে। সেই সময় এই লেবু চিনি আর নারকেল তেলের যে টিপটা আমি ইউজ করছি সেটা পায়ের ক্ষেত্রে ইউজ করে দেখবেন, পায়ের পাতা তো খুব তাড়াতাড়ি চোখে পড়বে, সেটা দেখবেন কীভাবে ওই যে কালো ফোসকার দাগটা কীভাবে উঠে যায়। খুব ভীষণভাবে হেল্প করে এটা, স্কিনটাও পুরো টান টান হয়ে যায়, আর নারকেল তেলের কারণে আপনার স্কিন লাইট হয়। যে কোনো নারকেল তেল কোকোনাট অয়েল স্কিনের কালো দাগকে দূর করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, তো স্কিনটাও অনেকটা বেশি লাইট হয়ে যায়, স্কিনের কালার টোনটা চেঞ্জ হয়, আর চিনির সাথে যখন করবেন তখন সুন্দর এটা স্ক্রাবিং হয়ে যত রকমের জমে থাকা ময়লা যেটা সাবানে বেরোয় না, সাবান মাখলে বা সাবান জেল মাখলে, সেটা স্ক্রাবিংয়ের মাধ্যমে বেরোয়, আর সেটা যখন যদি চিনির দানার মতো স্ক্রাবার হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি এটা ওর ঘাড়ে দেখুন, ক্যামেরায় তো আশা করছি ধরা পড়ছে যে লেবুর রসটা কালো কালো হয়ে গেছে। এবার এটাকে আমি এবার আরও কিছুক্ষণ আমি ওর ঘাড়টাকে স্ক্রাবিং করবো যাতে প্যাচটা একদম আরেকটুভাবে উঠে যায়, কারণ সপ্তাহে তো আমি একটা দিনই পাবো এটা করার জন্য, আর প্যাচটা বেশি থাকলে ভীষণই বিশ্রী লাগছে। তো যাই হোক, আরেকটু স্ক্রাবিং করে নেবো, করে নিয়ে আমি 15 মিনিট রাখতে দেবো এটাকে, সঙ্গে সঙ্গে ধুতে বারণ করবো, ধরবো 15 মিনিট রেখে দিতে, দেন আমি এটাকে রিমুভ করবো। এখন ইদানিং অনেকেই দেখছি এই প্রবলেমটার মধ্যে মানে প্রবলেমটা ফেস করছে, স্কিন টোন ফেয়ার কিন্তু তারও গলার কাছে কালো একদম প্যাচ, দেখতে ভীষণই বেশি লাগছে এবং সেও ভীষণভাবে লজ্জা ফেস করছে যে এরকমভাবে একটা কালো প্যাচ। তো এর জন্য তো টক্সিন ভীষণভাবে দায়ী,
তো টক্সিনের ব্যাপারে আমি আর কিছু বলবো না, কারণ আমি কোনো স্পেশালিস্ট কেউ কিছু নয়। তবে টক্সিন বের করার অনেক জিনিস আছে যেটা আপনি ইউটিউব থেকে ঘাটলেই পেয়ে যাবেন, একটু ডায়েট, একটু এক্সারসাইজ, আর এই ছোটো ছোটো টিপস ইউজ করলে ঘাড় আপনার এমনিতেই, গলা কালার আপনার এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। এবার আমি একটা ভিজেট টাওয়াল দিয়ে ওর ঘাড়টা ভালো করে মুছে নেব, দেন দেখবেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, এক পোচ উঠে গেল। সপ্তাহে দুদিন করলেন, আপনারাও ভালো থাকবেন। আশা করব ভিডিওটা ভালো লাগবে। টাটা।